মানুষ যখন ভালোবাসে, প্রেমে পড়ে, তখন সঙ্গীতের যে কোনো দিকেই হোক না কেন, ভালোবাসা ছড়িয়ে দেয় চারদিকে। সঙ্গীত এমন একটা মাধ্যম যার মাধ্যমে ভালোবাসার বহিঃপ্রকাশটা সব থেকে সহজ করে করা যায়। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিউজিক নাইটে, সাথে রয়েছে আমি ফেরজানা বিথি। আর সঙ্গীতের মাধ্যম বলছিলাম এই কারণে, কারণ নানা রকমের গান আমরা শুনি, নানা রকমের কবিতা আমরা শুনি, যাই হোক না কেন, নিজের ভাষার কবিতা কিংবা নিজের ভাষার গান, আর সেটা যদি মাটির টানের হয় তবে কিন্তু মন্দ হয় না ভালোবাসতে। তাই সেরকম একজন মাটির মানুষকে নিয়ে আজ মিউজিক নাইট আপনাদের সাথে শেয়ার করব। আর যিনি আছেন তিনি খুব সহসাই কোটি কোটিপতি হয়ে গেছেন, কারণ কোটি কোটি দর্শক তাকে ভীষণ ভালোবেসেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে, তার গান ছড়িয়ে গেছে এবং সে আপনাদের সবার প্রিয় এবং অবশ্যই এনটিভির পরিবারের একজন বিশেষ সদস্য, আপনাদের সবার প্রিয় এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার পুরো নাম বলার দরকার নেই, নাম শুধু লায়লা। হ্যালো, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ আজকে এসেছো এবং ভীষণ ভালো লাগছে। যেই খবরটা দিচ্ছিলাম দর্শকদের, এই যে কোটিপতি হয়ে যাওয়ার ব্যাপারটা, শিল্পীদের আসলে কোটি কোটি ভিউজ হলেই সে কোটিপতি। সো টাকা পয়সা দিয়ে আসলে এই ভিউ, হ্যাঁ, ডিপেন্ড করে না, ডিপেন্ড করে যে শ্রোতারা কিভাবে আমাকে গ্রহণ করছে, শ্রোতারা কতটুকু ভালোবাসছে। এটা যখন একটা শিল্পী হিসেবে উপলব্ধি করতে পারি তখন আমার মনে হয় যে গাওয়াটা সার্থক। একদম একদম। এবং মাটির মানুষ বলছিলাম এই কারণেই যে তুমি এতটা মানে ডাউন টু আর্থ সব ক্ষেত্রেই, প্রত্যেকটা গান বলি কথা বলি, সো দ্যাটস ওয়াই আমি গান দিয়ে শুরু করবো। তার আগে মিউজিশিয়ান যারা রয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস, এবং খুব পছন্দের মানুষজন রয়েছেন আজকে, সো গান হবে ফাটাফাটি ফর শিওর। কোনটা দিয়ে শুরু করছে? বরাবরই চেষ্টা করি আল্লাপাকের গুণগান নিয়ে প্রথম গানটা করার, তারপরে দর্শকদের। তো আজকেও এটার ব্যতিক্রম হবে না। আজকে যে গানটা দিয়ে শুরু করছি, আমি পাপি গুণাগার, গানটি লিখেছেন এবং সুর করেছেন আমাদের বাউল জগতে ওনাকে বাউল মাতা বলা হয়, তো বাউল মাতা আলিয়া বেগমের গানটি চেষ্টা করছি গাওয়ার। সমস্ত প্রশংসা হে আল্লাহ সকলি তো
সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, ও সমস্ত প্রশংসা হে মালিক সুন্দর একটা গান। আর আমরা প্রায়ই ভুলে যাই আসলে, কারণ সমস্ত প্রশংসা তো সত্যিই সৃষ্টিকর্তার, তিনি পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি মানবকুল সৃষ্টি করেছেন এবং তিনি মানবকুলের মাধ্যমে এত সুন্দর করে সঙ্গীতের সৃষ্টি করেছেন। তাই সঙ্গীতে যারা রয়েছেন কিংবা যারা আসলে কলার সাথে সমৃদ্ধ রয়েছেন, সংযুক্ত রয়েছেন, তাদের সবারই উচিত প্রথমেই তার গুণগান গেয়ে নেবার। আমরা প্রায়ই ভুল করে ফেলি, কিন্তু লায়লার মতো যারা আসলে গানগুলো গায় তারা কখনোই ভুল করে না সমস্ত প্রশংসাটা কুড়িয়ে নেবার জন্য। তাই দর্শকের প্রশংসাও সবসময় থাকে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গান দিয়ে শুরু করবার জন্য। আমরা পরের গানে যাই, তবে তার আগে দর্শক আপনাদেরকে মনে করিয়ে দিই, আমাদের কিন্তু ফোন কল করতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ডায়াল করে ফেলুন এবং জানিয়ে ফেলুন লায়লার কাছে আপনার পছন্দের কোনো গান আছে কিনা, কিংবা ভালোবাসেন কতটুকু লায়লাকে সেটাও জানিয়ে দিন। আলাই আমরা গানে যাই পরবর্তী। এবারে গাইছি এই গানটাও আমার গলায় ভীষণ জনপ্রিয়, শ্রোতারা স্টেজে গেলেই গানটা গাইতে বলে। গানের টাইটেল হচ্ছে চান্দে। চান্দে কেন সেটা গানে গানে শোনাচ্ছি। গানটি লিখেছেন এবং সুর করেছেন প্রয়াত শ্রদ্ধেয় নূর আলম সরকার। উনি আমার ভীষণ পছন্দের শিল্পী ছিলেন, কিন্তু খুব কম বয়সে উনি আমাদের মাঝখান থেকে চলে গেছেন। তো যাই হোক, গানটা গাইছি, চেষ্টা করি। সুখের বাসা ভাঙা চান্দে, সুখের বাসা ভাঙা চান্দে, কার বুকে ঘুমাইল চান্দে, আমার চান্দে চান্দে গো সুখের বাসা ভাঙা চান্দে, সুখের বাসা ভাঙা চান্দে।
দেখিয়া পড়লাম খান্দে, প্রেম শিখাইলো প্রাণ বন্ধে, চান দেখিয়া পড়লাম খান্দে, প্রেম শিখাইলো প্রাণ বন্ধে, চন্দনে কুঞ্জ বনে বাঁধিয়া মায়ার বন্ধনে, ফুল চন্দনে কুঞ্জ বনে বাঁধিয়া মায়ার বন্ধনে, কৌশলে কোন সুখের টানে, কৌশলে কোন সুখের টানে, আমার ভুললো চান্দে, আর চান্দে চান্দে গো মন মতো কান্দাইলো, আমার চান্দে আমার চান্দে গো মন মতো কান্দাইলো, বুঝিনাই তার ছলা কলা আদরে পরাইলাম মালা, বুঝিনাই তার ছলা কলা আদরে পরাইলাম মালা, নোরালম কয় মুখে সীতা, নোরালম কয় মুখে সীতা, কোন দোষে জ্বালাইলো চান্দে, আর চান্দে চান্দে গো আসলে এই গানটা শোনার পর গান এই ধরনের গানগুলো বিশেষ করে যে এত সুন্দর করে মনের ভাব প্রকাশ করা যায়, মনের দুঃখ প্রকাশ করা যায়, মনের দুঃখ আসলে যখন মানুষ দুঃখী হয় তখন গুছিয়ে মনের দুঃখ প্রকাশ করার সুযোগটা থাকে না, তাই এত সুন্দর করে সাবলীলভাবে মনের দুঃখ প্রকাশ করা যায় এই গানগুলোতে, তাই বলেই এই গানগুলোর আসলে এত দর্শক জনপ্রিয়তা, দর্শককে এত কানেক্টেড করতে পারে। অনেক দর্শক ফোন করছে, একটা ফোন নিয়ে শুরু করি। হ্যাঁ ওকে, কলে আছেন একজন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি দিগন্ত বলছি ধানমন্ডি থেকে। অসংখ্য ধন্যবাদ দিগন্ত ফোন করার জন্য, কথা বলুন, লালা শুনছে। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আসলে আপনার লাইভ দেখার জন্য তো সবসময় রেডি থাকি, আপনি যখনই ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেন যে এই কয়টায় লাইভ হবে, তখন থেকে প্রহর গুনি যে কখন আপনার লাইভ হবে। খুব ভালো লাগছে, প্রথম গান দুটা খুব ভালো লাগলো, আর মিউজিশিয়ান ওস্তাদরা যারা আছেন তাদের প্রতি আমার সালাম, সবাই গুণী মিউজিশিয়ান, বিশেষ করে সুবন রেজা ভাই, উনি গুণী একজন কিবোর্ডিস্ট এবং গুণী একজন মিউজিক ডিরেক্টর, সবার প্রতি আসলে সবাই অনেক ভালো বাজাচ্ছে, সবার প্রতি অনেক ভালোবাসা। আর আপু আপনার প্রতি আপনার দুইটা গানের রিকোয়েস্ট ছিল। জি জি, আপনার হচ্ছে
মৌলিক একটি গান, আমার বন্ধুর মন ভালানা, গানটি খুবই ভালো লেগেছে আমার কাছে। তো গানটি যদি পারেন এটা করবেন, আর একটা গান মায়ের একটা গান করবেন যদি সম্ভব হয়। আচ্ছা, আমি অবশ্যই আপনার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব, আমার মৌলিক গান এবং মায়ের গান দুটোই গাওয়ার চেষ্টা করব, সাথে থাকুন। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ দিগন্ত ফর কলিং আস। চলো আমরা গান এবারে গাইছি। আমার গাওয়া সাউন্ডটেকের ব্যানারে এসেছে গানটা, একখান পান চাইলাম পান দিলা না তোমার সামনে কিসের প্রীতি। গানটা বহুল শ্রোতা জনপ্রিয় ইতিমধ্যে। এই গানটি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় এবং অনেক গুণী একজন শিল্পী, একজন সুরকার, একজন গীতিকার, শ্রদ্ধেয় পণ্ডিত রাম কানাই দাসের। সেই গানটা করছি, এবং গান করার আগে আরেকটু বলতে চাই যে এই গানটা লিখিতভাবে পারমিশন দিয়েছেন ওনারই একজন গুণী ছেলে, পিনু সেন দাস দাদা। উনি এখন আমেরিকায় থাকেন, উনি বাংলাদেশে যখন ছিলেন তখন তবলা বাজাতেন খুব ভালো। আচ্ছা, তো ওনার কাছ থেকে অনুমতি নিয়ে গানটা করা, এবং পান খুব ভালো দৌড়াচ্ছে। আচ্ছা হ্যাঁ একদম। তো আমার মনে হয় যে এখন গানটা গাওয়ার সময়। প্লিজ গিয়ে ফেলি। একদম ওকে। এ গো তোমার শোনে কিসের প্রীতি, এ গো তোমার শোনে কিসের প্রীতি, প্রীতি গো তোমার শোনে কিসের প্রীতি। ভালা প্রেমের বুঝি এমন রীতি, এগো প্রেমের বুঝি
এই গানটার জনপ্রিয়তা সম্পর্কে আসলে বলার কিছুই নাই, এবং আমার মনে হয় যে তুমি ভীষণ ভাগ্যবান যে গানটার যেটা বলছিলে যে স্বত্বাধিকারী যিনি আছেন তার কাছ থেকে ছোট করে হলেও পারমিশন পাওয়ার একটা বড় অবদান রয়েছে, তো তাকে অনেক ধন্যবাদ, কারণ লায়লার ছিল বলেই গানটা লায়লার কাছে ফেরত এসেছে। দাদা ভীষণ আন্তরিক মানুষ এবং আমি দাদার কাছে অনেক কৃতজ্ঞ, এবং গানটা শ্রোতারা অনেক ভালোবাসছেন, এবং শ্রদ্ধেয় পণ্ডিত রামকানে দাসের বেগম এখনও বেঁচে আছেন, উনিও আমেরিকায় আছেন। বড় সুখবর হচ্ছে উনি আমার এই গানটা শুনে ওনার লেখা আরও দুটো গান আমাকে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, নতুন করে গাওয়াবেন, সেটা অলরেডি অডিও কমপ্লিট হয়েছে, ভিডিওটা বাকি আছে। তো এই জীবনে আর কি চাই, তবে দর্শকদের ভালোবাসা তো চাই চাই। একজন দর্শক আছেন আমাদের সাথে, একটা কল নেই, কে আছেন আমাদের সাথে? হ্যালো, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, কথা বলুন, লায়লা শুনছেন। হ্যালো, জি শুনছি আপনাকে। লায়লা পা, জি জানমরে ফেস্টে গানের রিকোয়েস্ট ছিল, জি কালার সাথে চিরিত করে। হ্যাঁ, সুখী গো গাইবো, অবশ্যই গাইবো, আর আপনারা এত ভালোবেসেছেন গানটাকে, না গেয়ে তো পারছি না, অবশ্যই গাইবো, সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য এবং কথা বলার জন্য, জানানোর জন্য যে ভালোবাসেন কতটুকু। এরকম করেই ফোন করতে থাকুন, কানেক্টেড হয়ে যাবেন যে কোনো সময় লায়লার সাথে। চলো পরের গান চাই। হ্যাঁ, পরের গানটা লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় বাউল শিল্পী আবুল সরকারের। ঠিক, গানটা গাইছি খাজা বাবার গান। মাটির পুতুল কলমা পড়ে হাতের ইশারায়, মাটির পুতুল কলমা পড়ে এই হাতের ইশারায়, মরা ছেলে জিন্দা করে খা যা বাবায়, আমার খা যা বাবায়, মাটির পুতুল কলমা পড়ে হাতের ইশারা, আহ
ও খা
আমরা একজন দর্শকের সাথে কথা বলছিলাম এবং তিনি বলছিলেন গুণী মিউজিশিয়ানস রয়েছেন। আমার মনে হয় যে এই গানটা পুরোপুরি তাদের ক্রেডিট, কারণ এত সুন্দর তারা আসলে সংযোগ করেছেন এই গানটার সাথে। তাদের সাথে পরিচয় হবো, তবে দর্শককে একটা ফোন নেই। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জলিল আহমদ বলছিলাম, আমার হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া, আমি চাকরিসূত্রে চট্টগ্রাম থেকে। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, একদম বলবো যে সঠিক জায়গা থেকে ফোন করেছেন। লালার সাথে কথা বলুন। কিন্তু আমার আশাটা পূর্ণ হয় নাই, আপনার কাছে করবো, পূর্ণ হয় কিনা। আমি যদি যাই মরিয়া, আমার বন্ধুরা না দেখে মাটি দেবেন, একটা গান আছেন আপনার, আমার খুব প্রিয় গানটা আর কি, যদি বলতেন। আমি যদি যাই মরিয়া, একজন শ্রোতা মনে হয় পরিচয় দিয়ে দিচ্ছে সুমন ভাইয়ের, তো তারপর আমি বলি। কিবোর্ডে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই সুমন ভাই, আর গিটারে আছেন তপন ভাই, আমাকে ভীষণ ভালোবাসে। আছেন হলো অরূপ দা দোতারায়, এবং ঢোলে আছে কলিমের নাম জানো কি, আমিও ভুলে গেছি নাম কি, কলিম, কলিম শাহ। আচ্ছা, এরপরে আছেন হলো শিমুল ভাই প্যাডে, আর বাসিতে আছেন রানা ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আরেকজন আছে, আরেকজন মিউজিশিয়ান, এবং সুমন ভাই বা তপন ভাই যারাই আছেন এখানে, রানা ভাই, বিশেষ করে রানা ভাই যা বাসি আজকে বাজাচ্ছে, অ্যামেজিং, অ্যামেজিং রানা ভাই। ওকে, চলো আমরা গানে যাই। এবারে গাইছি শ্রদ্ধেয় বাউল শিল্পী সালাম সরকারের একটা গান, আমি পারি না আর পারি না, এই গানটা চেষ্টা করছি। ঠিক আছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, জমে কি দেখে না আমার রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, জমে কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, জমে কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না, thank you.
শিশুকাল গাইছিল ভালো ছিল আমার বন্ধুর মন ভালো না। গানটি লিখেছেন ভাই শামরান আহমেদ মিলন। চেষ্টা করছি গানটা গাওয়ার। ঠিক আছে, আমার মৌলিক গান হিসেবে অনেক পছন্দের গানটা। আমার বন্ধুর মন ভালা না, চেহারাটাই ভালা।
সব সপিলাম জারে সর্বস্ব মিলাইয়া দিলাম সেই তাহারি তরে গো সেই তাহারি তরে আমি উদার কইরা জীবন যোগ সব সপিলাম জারে সর্বস্ব মিলাইয়া দিলাম সেই তাহারি তরে গো সেই তাহারি তরে সে আমারে পর করিল সাথে সহযোদ্ধারা যদি বাহ বলে দেয়, আমার আসলে এখানে বসে বাহ অসম্ভব সুন্দর অপূর্ব এগুলো বলার প্রয়োজন হয় না, কারণ আমি একদম নিতান্ত একজন দর্শক। ভালো লাগে এবং ভালোবাসার মানুষেরা এখানে আসেন, তাই বসে বসে সৌভাগ্য হয় গানগুলো শুনবার। অনেক সুন্দর একটা গান, থ্যাংক ইউ সো মাচ। এবং তোমার মৌলিক গানের মধ্যে আমার মনে হয় যে এটার দর্শক জনপ্রিয়তা একটু অন্য রকম, অন্য লেভেলের। আসলে প্রতিটা কথাই মানে ভীষণ সুন্দর, একদম গোছালো। এবং লায়লার কি এরকম নাকি? আবার লায়লার চেহারা সুন্দর হলে যে মন সুন্দর হয়। আমরা অনেক সময় সুন্দরের পূজারি হয়ে থাকি কিন্তু তার ভেতরের সৌন্দর্যটা দেখি না, এটা একদমই ঠিক না। আমাদের তার ভেতরের সৌন্দর্যটা দেখেই তাকে ভালোবাসা উচিত। একদম গভীর কথা কিন্তু। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরে গানে যাই। হ্যাঁ, আচ্ছা, সুমন ভাই বলছে, সুমন ভাইয়ের আজকে প্রেম প্রেম লাগছে এই কথাটা শুনে। যাই হোক, আমরা সেই পর্যন্ত না যাই। আমরা শুধু প্রেম না, সি শার্প মাইনর পর্যন্ত যাবো আজকে সুমন ভাইয়ের কথা অনুযায়ী। চলো
আচ্ছা, সময় মনে হয় বেশি নাই, আমি মায়ের গানের অনুরোধ ছিল, সখী গো মন ভালানো অনুরোধ ছিল, সেই গানগুলো শেষ করছি। ঠিক আছে। এই গানটি লিখেছেন এবং সুর করেছেন বাউল শিল্পী শ্রদ্ধেয় আবুল সরকার। আমার মায়ের কবরের মাটি কত আদরে রাখি, কত গায়ে তে মাখি, আমি মা বলে ডাকি, ও আমার মা গো মা, তাতে তো পরার জুড়ায় না। মা যখন চলে যায় মায়ের শাড়ি ধরি, মায়ের কবরের সামনে বসে থাকি, মা বলে যতই ডাকি, ওই আত্মতৃপ্তিটা তাই গান। মা তোমার মুখখানি মনে হইলে গো, মা তোমার মুখখানি মনে হইলে গো, ওই আমার বাড়ে যন্ত্রণা, আমার বাড়ে যন্ত্রণা, ওই আমার মা গো মা, তাতে তোমার পরাণ জুড়ায় না। আমার মায়ের কবর ধরে কত মানুষ ওমা আনাগোনা করে, আমি তোমার মতো একটা মানুষ, ওমা দেখি না নজরে, তাতে তো আর পরাণ জুড়ায় না, ও মা তাতে তো আর পরাণ জুড়ায় না। আদর করছো গো মা মারে তোমার বুকে তুলে,
যে মা খা খা করে ঘুমা তোমার হারাইয়া মা হারায়ে দিন বলে দুনিয়ার সবাই রে ডরাইয়া বুকটা যে মা শূন্য লাগে পৃথিবীর সব শব্দের প্রতিশব্দ বিপরীত শব্দ কিংবা প্রতিস্থাপনযোগ্য শব্দ রয়েছে, কিন্তু একটা শব্দের এই কোনোটাই নেই, সেটা হলো মা। মা শব্দের প্রতিস্থাপন হওয়ার মতো কোনো শব্দ সৃষ্টি হয়নি, তাই সকল মায়েদের প্রতি অবশ্যই এনটিভির পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা, লায়লার পক্ষ থেকে এরকম অসাধারণ একটি গানের মাধ্যমে। কারণ দিন শেষে আমরা সবাই যা করি না কেন, মায়ের কাছেই আসলে আমাদের ছুটে যেতে হয়, শেষ আশ্রয়। একদম একদম শেষ আশ্রয়। অসংখ্য ধন্যবাদ। একটু ইমোশনাল, বিট ইমোশনাল একটা গান, কিন্তু যারা আসলে মাদের ভালোবাসেন, মায়ের সাথে সখ্যতা রয়েছে অন্যরকম একটা, তাদের জন্য আবার ইমোশনটা কাজ করে না। তারা ভাবেন যে মা আছেন, মার ভালোবাসাটা নিয়ে থাকি, কারণ মা না থাকলে তখন সেই ভালোবাসাটা আসলে থাকবে না। যখনই মায়ের গান গাই, শ্রোতারা ওই গানগুলো শুনে ফোন করে কাঁদে, কথা বলতে পারে না। একদম, আজকে গানটা করেছেন, আমি আজকে আমরা আনলাকি যে আমরা আর ফোন নিতে পারছি না। অসংখ্য ধন্যবাদ যারা আসলে আমাদের এতক্ষণ ফোন করেছেন, কিন্তু আমরা লাইন আজকে দিতে পারিনি, কারণ লায়লার গান শুনতে শুনতে আমরা মন্ত্রমুগ্ধ হয়েছিলাম, ফোন নেবার সময় ছিল না। লায়লা, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সবসময় আসবার জন্য, এবং আপনাদের একদম আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে লায়লার সঙ্গে যুক্ত হবার জন্য, আমাদেরকে সময় দেবার জন্য। শেষ গানটা শুনতে শুনতে বাড়ি যাবো, একটু ছোট্ট করে তোমার কাছ থেকে শুনি। সখী গো মন ভালানা, বহুল জনপ্রিয় গান। হ্যাঁ হ্যাঁ, শ্রোতারা অনুরোধ করেছিলেন, গানটা দিয়ে শেষ করছি আজ। ঠিক আছে, এনটিভি পরিবারে যারা আছেন সকলের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আখেতে ছাগল বন্দি, জলে বন্দি মাস, আইরে নারীর কাছে পুরুষ বন্দি, ঘুরাই সখী গো হো আমার মোহন ভালানা।
Keep